বলেছে আমি কেন আল্লাহ নিজে শিল্পে আল্লাহ বন্দনা করেছে আল্লাহ করে করবো আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া জিব্রাইল আছে আল্লাহ ছাড়া মিকাইল আছে আল্লাহ ছাড়া ইসরাফিল আছে আল্লাহ ছাড়া আজরাইল আছে আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে আল্লাহ ছাড়া মুসা খলিলুল্লাহ আছে আল্লাহ ছাড়া দাউদ খলিলুল্লাহ আছে আল্লাহ ছাড়া নূহ নবীউল্লাহ আছে আল্লাহ ছাড়া আদম শফিউল্লাহ আছে আল্লাহ ছাড়া ওলি আছে আল্লাহ ছাড়া দাউদ আছে আল্লাহ ছাড়া সাহাব আছে আল্লাহ ছাড়া উমরে ফারুক উসমান গনি মাওলা আলী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুরের হাকিকাত কি দুনিয়ার কোন মানুষ জানে না আল্লাহ কোন সৃষ্টি জানে না একমাত্র আল্লাহ তিনি জানে যার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না যদি আজ বসে বসে বলতে পারবে তিনটাকে বাদ করা হয়েছে একটা হচ্ছে হুজুর পাশের সম্মানের যে হাকিকাতে মহামারী হুজুরকে তিনটাকে বাদ করা হয়েছে আল্লাহ যতটুকু হুজুর সম্বন্ধে আমাদের জানিয়েছে অতটুকুনি আমরা জানতে পেরেছি যেগুলো জানতে দেয় না আমরা কোনদিন জানতে পারি না আমরা কি আমাদের দেখবো গুলামি করা হুজুরের গুলামি করা যদি গুনাহ হয়ে যায় এই গুনাহ আমরা সারা জীবন ধরে করবো এই গুনাহ কবরও করবো এই গুনাহ করতে করতে কি আমরা উঠবো এই গুনাহ কি আমরা করবো এই গুনাহ করতে করতে রসুল্লাহ দরবারে হাজির হবো আল্লাহর কসম তোমার ইজ্জতকে আমার আল্লাহ তত বড় করে দিবে।
যত গোলামি তত আল্লাহ আপনার ইজ্জত পাবে। হ্যাঁ হুজুর কি কিয়ামত বুঝে যাবে? হুজুরের কাছ থেকে পালাচ্ছ তো, পুলিশ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করো, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা যুল, বলো কে এই যদি নবী কিছু না হতো, নবী এসছিল দিন পচার করে চলে গেছে আর কিছু দাম নেই, যদি এরকমই হতো আল্লাহর রাসূল কবরে নামাজের প্রশ্ন হতো নবীর প্রশ্ন হতো, হুজুরের দাম আছে না আছে, হুজুরের হুজুরের গুরুত্ব আছে না আছে, হুজুর পাককে আমার আল্লাহ পাক তখন যেমন নিয়ামত করেছিল এখন তো সেই নিয়ামত আছে না নেই আছে, আরো বেড়েছে না পারে না বেড়েছে, আল্লাহ পর্দা দিয়ে পর্দা দিয়ে রেখে দিয়েছে, কেউ জানে না কেউ জানে না হাকিকাতে মুহাম্মাদি এ পর্দার মধ্যে লুকোনো আছে, কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে না আল্লাহ ছাড়া কেউ জানে না, বাকি হয়ে গেলে দ্রুত বাকি হয়ে গেলে দ্রুত। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে নবীর কি সম্পর্ক, আমার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে এই জানতে আমার আল্লাহ সম্পর্ক করেছে হুজুরের সঙ্গে আমার আল্লাহ, বাতিনিতে হাবিব বলেছে মাহবুবিয়াতে সম্পর্ক তৈরি করেছে, কোন সন্দেহ আছে হুজুরের সঙ্গে আল্লাহ সম্পর্ক এই পাখিনি কি হুজুর আল্লাহ বন্ধু হুজুর আল্লাহ বন্ধু মাহবুব একটা নবুয়াতের সম্পর্ক আর একটা মাহবুবিয়াতের সম্পর্ক জড়িয়ে পড়েছে সুবহানাল্লাহ মুসলমানের চেহারা তিন নম্বর হুজুরের পরিচয় আল্লাহ দিয়েছে আমাদের সঙ্গে রসুলের একটা সম্পর্ক আছে ওই সম্পর্কে আমার আল্লাহ দু ভাগে ভাগ করে দিয়েছে একটা জাহিরি সম্পর্ক করেছে একটা বাতিনি সম্পর্ক করেছে জাহিরি সম্পর্ক হুজুরের সঙ্গে আমাদের কি হুজুরের সঙ্গে জাহিরি সম্পর্ক হচ্ছে বাসারিয়াদের সম্পর্ক হুজুর মানুষ নবী আমরা মানুষ নবী হুজুর কাল্লা মানুষ করেছে আমরা মানুষ নবী আমার আল্লাহ পাক আমাদের মানুষ করেছে হুজুরের দুটো হাত আমাদের দুটো হাত হুজুরের দুটো চোখ আমাদের দুটো চোখ হুজুর আমার খায় আমরা খায় হুজুর বিয়ে শাদী করেছে আমরা বিয়ে শাদী করি হুজুর হেঁটে হেঁটে যায় আমরা হেঁটে হেঁটে যাই হুজুর ঘুমিয়ে পড়ে আমরা ঘুমিয়ে পড়ি হুজুরের শরীর খারাপ হয় আমাদের শরীর খারাপ হয় হুজুর আস্তে আস্তে যায় আমরা আস্তে আস্তে যাই হুজুর কথা বলে আমরা কথা বলে হুজুর বলে আমরা বলি হুজুর বলে বিকাশ আমরা বলি বিকাশ হুজুর বলে দিকে যাও আমরা বলি দিকে যাও হুজুর আমার হাসি হাসি খুশি করে আমরা হাসি হাসি করি হুজুর আমার কাঁধে আজকে রসুল চলতে পারি মোবারক বেরিয়ে যায় আমরা কাঁধে চলতে পারি বেরিয়ে যায় আব্দিয়াতে সম্পর্ক হুজুর কামাল আল্লাহ আব্দিয়াতে মাকাম দান করেছে হুজুর আল্লাহ নবী কথা নবী কথা নবী কথা ওখানে
হাকিকাতে মুহাম্মদ, নবুয়াতে মুহাম্মদ, মহাব্বতে মুহাম্মদ, রাসাইয়াতে মুহাম্মদ, আবদিয়াতে মুহাম্মদ একজন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই উম্মতের দুনিয়া এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর যখন আল্লাহর নবী, হুজুর যখন আল্লাহর নবী, তখন কোরআনের আয়াত নাযিল হয়েছে, যখন হুজুর আল্লাহর বান্দা, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, যখন হুজুর তোমার শরীর ভাষা আমার আল্লাহ কোরআন নাযিল করেছে, যখন হুজুর আমার আব্দুল, হুজুর আমার আবু, তখন আমার আল্লাহ কোরআন নাযিল করেছে, এই যে উম্মতের দুনিয়া যখন আমার আল্লাহ পাক, যখন আমার আল্লাহ পাক হুজুরকে নবী নবী হিসেবে কোরআনের আয়াত নাযিল করেছে, তখন আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে, আমি খুঁজে পড়ো, খুঁজে পড়ো, রাত জাগো, এই 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 মুদাসসে ইয়া মুদাসসে, এই কম্বল আচ্ছাদন করে, এই বস্ত্র আচ্ছাদন করে, খুঁজে পড়ো, কিছু ছেড়ে দাও, নামাজ পড়ো, যখন আমার আল্লাহ পাক হুজুরকে নবী হিসেবে নবুয়াতের আয়াত নাযিল করেছে, তখন আমার আল্লাহ বলছে, ওঠো সারা রাত ইবাদত করো, হুজুর সারা রাত ইবাদত করছে, সারা রাত ইবাদত করছে, সারা রাত ইবাদত করছে, যখন আমার আল্লাহ পাক তোমার ইচ্ছা যতক্ষণ পারে ইবাদত করো, তবে একটু আরাম করো, কারণ দিনের বেলা তো তোমাকে অনেক কাজ করতে হয়। আল্লাহ বলছে সারা ইবাদত করো, তার আগে বলে সারা ইবাদত করো, সেই আল্লাহ বলছে একটু ঘুমো, কেন দিনের বেলা করে কাজ করতে হয়। বন্ধু আমার, হে বন্ধু আমার, যখন আমার আল্লাহ হচ্ছে আল্লাহ, হুজুর আল্লাহ যখন নাম করবি, হুজুর যখন নবুয়াতের মাকামে পড়ে, তখন আমার আল্লাহ বলছে, হে হে আমার তোমরা কি গোপন করাচ্ছ, রাসূলুল্লাহ মন করা কথা বলে, রাসূলুল্লাহ মন করা কথা বলে, শোনো শোনো, যদি নবী মন করা কথা বলে, যদি মন করা কথা বলে, এই মুহাম্মাদের ডান হাতটা চেপে ধরবো, মুহাম্মাদের ডান হাত চেপে ধরে গলার সাথিটা কেটে ধরো। আল্লাহ নিজে কোরআনে বলছে, মুহাম্মাদের ডান হাত চেপে ধরে আর গলার সাথি কেটে ধরো। যে আল্লাহ এই কথা বললে, সেই আল্লাহ বলছে, লা তাখাফু আসমাতুকুম ফাওকা সাতিন নবী, হে ভাই আমার রাসূলকে দাও, খবরদার খবরদার, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়, তোমরা একে অপরের নাম নামাজ পড়ো, নামাজের কথা বলো, পূজা রাখো, পূজার কথা বলো, জাকাত দাও, জাকাতের কথা বলো, হজের কথা বলো, হজের কথা বলো, তাকওয়াদারদের কথা বলো, আইন কানুনের কথা বলো, শরিয়াতের কথা বলো, আমার আল্লাহ পাক বলছেন, বলতে 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 মাহবুব বললেন, আমার আল্লাহ বলছে, মানুষরা শুনে নিতে দাও, নবী যখন ঘরের মধ্যে আরাম করবে, তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, যদি জানার ইচ্ছা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কথা বলবে, তখন তোমরা জানবে, তখন তোমরা শিখবে। যখন আল্লাহ নবী আল্লাহ বলে দিন প্রচার করো, কালেমা প্রচার করো, দিন প্রচার করো, মানুষরা যা জানতে চায় সেই জানাগুলো বলবে আমার দিকে একটু লক্ষ্য করেন, আমার দিকে
কারাম করে দেয় আমার দিকে লক্ষ্য করে যখন আল্লাহর নবী আল্লাহ বলছে মানুষের উত্তর দাও তখন আল্লাহর বন্ধু আল্লাহ মানুষকে বলছে খবরদার প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞাসা করেনি বলো ইয়া রাসূলুল্লাহ আমার দিকে নজরে কারাম করে দাও আল্লাহ আমাকে ছেলে আল্লাহ তো দূরের করে তোমার কাছে যদি কোন ফকির আছে পায়ের মারাতে না স্পর্শ করে ফকির হয়ে গেল আমি আজমির শরীফে ঢুকছি আজমির শরীফ আর ওখানে একটা যে একটা চেল্লা বলে ঢুকলে ওখানে বসে বসে বাদল গ্রহণ করতে এখন আছে এখন যে কাজের সাথে যান বুঝতে ওখানটা সব আমি নাম হিন্দি থেকে বসুন কথাবার্তা বলছি বলতে বলতে অলিদের কাছে দোয়া চাই চাওয়াটাও শুধু বল দোয়া দোয়া হুকুম দিচ্ছ করবে হুজুর নাজিরা কারণ করে দেবে আল্লাহ নিজে শিখাচ্ছে উত্তরটা না রায় না বলে যাই হোক কিচ্ছু চাও না তুমি জমিনে বসে যাও কোন জিনিসের আশা করবে না জমিনে বসে যাও যখন কোন জিনিস আশা না করে জমিনে বসে পড়বে তখন আল্লাহ নিজে তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ তোর কি দরকার অহংকার টাকা পরীক্ষা করবো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এখানে বসে আছি তো আমার আমার শুধু ছুটতে লাগতাম শুধু ছুটতে লাগতাম গুলামায় হাজার একটা বসে আছে বিনা জন করে মুজাদ্দিদ আমার জাগুনি আওলা আলেমদের সম্মান যদি যাক হ্যাঁ হ্যাঁ এহে লাগে না গুলামায় নবীদের সামনে ঘুষটা কি করলে কি হবে কাপের খাবে না মুসলমান হবে না কাপের খাবে না পরে খুব খেলা শুধু না ছাড়ে এরকম কেন হুকুম দিয়েছে নামাজ দিয়েছে রিজান দিয়েছে হজ দিয়েছে জাকাত দিয়েছে আল্লাহ পাকে সরিয়া দিয়েছে রিজান দিয়েছে আর মাহবুবের মাধ্যমে আমার আল্লাহ রসুল্লাহকে কি দিয়েছে আজমা দিয়েছে রিসমাত দিয়েছে সম্মান দিয়েছে বুজুর্গ দিয়েছে আল্লাহ যেমন নবীকে লঘুয়াত দিয়েছে ওই রকম হাবিবুল্লাহকে আমার আল্লাহ মাহবুব বানিয়েছে আমার আমার লঘুয়াত আয়াত দিয়েছে মহাব্বতে ভালোবাসার আয়াত দিয়েছে সম্পর্ক হচ্ছে জাহিরি আর আজকে সুন্নাহ
সম্পর্ক হচ্ছে বাতিল বা শরীয়তের সম্পর্কে হুজুরের খাওয়া হুজুরের শোয়া হুজুরের উঠা হুজুরের বসা এই সব সুন্নত আমাদের করে দান করে দিয়েছে আত্মীয়তার মাকামে ওই রাসূলুল্লাহ আরশের উপরে ঘুরে 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 বলেছিলেন খুশবু পূর্ব দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে আসে পাগল মারে রসুল্লাহ বলে একবার হুকুম দিয়ে দেয় করে আর আপনাদের মেয়ের ছেলে হয় না আপনাদের মেয়ের ছেলে হলে জিরাবের নাম নাম রাখে হাসান হুসাইন হয়েছে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে নাম রেখেছে আল্লাহের দরবারে হাবিবুল্লাহ দুটো ধরকের মাঝখান পর্যন্ত আও আগে না বালকে উচ্ছে দিয়ে আগে দুটো ধরুকের থেকেও কাছে আমার আর রসুলের মাঝখানে দূরত্ব বাকি হয়ে গেলে হুজুর বাদ দিয়ে তুমি জীবনে আলাদা পারে না হুজুর পাশে আসলে কি করলেন
আমাদের সঙ্গে রসুলের একটা সম্পর্ক, আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক, আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক ভালো না ভালো মজবুত না কমজোর? মজবুত। আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক ভালো না ভালো? ভালো। মজবুত না ভালো? মজবুত। আমাদের সঙ্গে রসুলের সম্পর্ক মজবুত কেন? আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক মজবুত কেন? কেন আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক মজবুত, আল্লাহর সঙ্গে সম্পর্ক রসুলের মজবুত, আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক মজবুত, আমাদের সঙ্গে রসুলের সম্পর্ক মজবুত। কারণ আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত কারণ হচ্ছে আল্লাহর হুকুম আতাল রসুল্লাহ আল্লাহর কাছ থেকে মজবুত। আর আমাদের সঙ্গে নবীর সম্পর্ক মজবুত কারণ হচ্ছে আমাদের কাছে রসুল্লাহ সব হুকুম আপনগুলো পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেছেন না শুনেছেন? আল্লাহ পাকের কথা শুনেছেন? জি না। আল্লাহ দেখুন, আল্লাহকে শুনুন, আল্লাহ কে আমি এই জ্ঞান কারো আছে? জি না। ওহি জানতা হ্যায় আল্লাহ কো লাগে ইন্নাহু ওয়াস সামিউ বাস। যখন আমার আল্লাহ সুবহানাল্লাহ জি আসলা জি আপনি লাইলা মিনা লাইলা মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা এই যে আয়াত নাকি করছিল না, তখন আমার আল্লাহ এই আয়াত শেষে বলছে ইন্নাহু ওয়াস সামিউ বাস। কথা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উপরে উঠা যাতে নিয়ামত দেখতে পাবে, শেষ হলো সিদ্ধার্থ মুনতাহা পর্যন্ত। সিদ্ধার্থ মুনতাহা থেকে আগের কথা, আগের কথা আল্লাহ কিভাবে বললেন ইন্নাহু ওয়াস সামিউ বাস, ওই দেখলে আল্লাহ ওই শুনছে আল্লাহ আল্লাহ পাক ওই হুজুর দেখেছে। ওখানে দুজন ছিল, আল্লাহ ছিল রসুল উপাসের করে না বলছে আল্লাহ জানে, আল্লাহ জানে আর হুজুর ছিল, হুজুর জানে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে হুজুর জানে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ও কথা না, আল্লাহ পাক আমরা দেখি আল্লাহ পাক কি এ এ জ্ঞান আমাদের নিয়ে চিন্তা মতন আল্লাহ কেমন আল্লাহ কেমন কেমন এ বিরাট মনে হবে। আল্লাহ বলে আমার ব্যাপারে বেশি চিন্তা করো, আমার সৃষ্টি দেখো, আমার শোকর আদায় করো একবার জোরে বলো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে আল্লাহ দেখব সুবহানাল্লাহ, আমরা আল্লাহ দেখব সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ একবার এখানে বলছেন, আল্লাহ একবার বলছেন যে যে মানুষ তো দুনিয়ায় অনেক আল্লাহ আপনার খারাপ করা কাকে বলছে আল্লাহ কাকে বলছে আল্লামা একবার আল্লাহ বলছে আল্লাহ পৃথিবীতে মানুষ অনেক মারে টেবিল আল্লাহ দু একবার কারা দেয়, আল্লাহ শ্রেষ্ঠ কারা দেয়, নামাজ কারা পড়ে, শ্রেষ্ঠা কারা দেয়, আপনার লেগে যুদ্ধ কারা করে, সব তো আমরা করি একবার জোরে জোরে আল্লাহ বলতে পারে পৃথিবীর সাড়ে তিন হাজার ধর্ম লোক বলে না মুসলমান বলে শ্রেষ্ঠা কারা দেয়, তাই বলছে যে আল্লাহ আপনি যদি আমাদের জান্নাত না দেন আমরা কোথায় যাবো, আপনার লেগে দুনিয়ায় তো আমরাই লড়াই করি, আমরা দেখতে আল্লাহ আল্লাহ ধরার ক্ষমতা আমাদের মাথায় হুজুর কেমন আল্লাহ পাইকারে বসাই মানুষ আমাদের করে হুজুর তো মানুষ এজন্যই করেছে যাতে করে আমাদের কাছে আমাদের কাছে আল্লাহ দিনটা শরীয়তটা ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারে। হুজুর খাই আমরা, হুজুর বসে আমরা বসে, হুজুর শুয়ে আমরা শুয়ে, হুজুর ঘুমাই আমরা ঘুমাই, হুজুর বিয়ে শাদী করে আমরা বিয়ে শাদী করে, দিন দিন চলছে আল্লাহ হুজুরকে দেয় হুজুর আমাদের করে, আল্লাহ হুজুরকে দেয় হুজুর আমাদের করে, চাইলে খালি তা দিতে আমাদের করে আমরা করতে পারতে পারবো ক্ষমতা আমাদের মতো আল্লাহ হুজুরকে দিয়েছে, হুজুর প্রথমে করেছে শিখিয়ে দিয়েছে এভাবে করে, হুজুরকে প্রশ্ন করালি আর সরাই নামাজ কেমন করে পড়বো কোরআনে তো হুকুম এলো, হুজুর বললেন আমার নকল করো, আমার নকল করা তোমাদের নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ। আমাদের কাছে রসুল্লাহ দীপ পৌঁছে দিবার জন্য আল্লাহর হুকুম
পৌঁছে দেওয়ার জন্য, শরিয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের সুন্নত রাসূলের সম্পর্ক এক দাও আল্লাহ দাঁড় করে দিয়েছে রাসূল আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তার আমাদের সুন্নত রাসূলের সম্পর্ক দাঁড়ো, কিছু মানুষ নেবে আমাদের মতো খাদে আমাদের মতো হাসে, কিছু তো আল্লাহ বাসার নবী করেছে, কেন করেছে যাতে করে আমরা নবীর কাছ থেকে নিতে পারে, আল্লাহ নবীকে দিবার জন্য আল্লাহ নবীর সুন্নত সম্পর্ক দাঁড়ো করেছে, এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহর কাছ থেকে কি করেছে, আল্লাহকে নামাজ দিয়েছে আমাদেরকে নামাজ দিয়েছে, আল্লাহকে রোজা দিয়েছে আমাদেরকে রোজা দিয়েছে, আল্লাহকে যাকাত দিয়েছে আমাদেরকে যাকাত দিয়েছে, আল্লাহকে হুকুম দিয়েছে আমাদেরকে হুকুম দিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা এই রকম এবং আল্লাহ এই সিস্টেম তৈরি করে এবার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, হে বুড আল্লাহ হাত্তা কানি হুমিকুম আল্লাহ আফাল লাকুম জুনুবাকুম আল্লাহু গফুর রহিম, হে হে যে নবী আল্লাহ পেয়ে গেছে সেই নবীর অনুসরণ করো, কিভাবে ইউপি করুল্লাহ আমি আল্লাহ নিজে এই বান্দাগুলোকে মহব্বত করব, যদি আমাকে পেতে চাও যাদের যার সঙ্গে সম্পর্ক আমাদের খুব দারো, যার সাথে সম্পর্ক আল্লাহ খুব দারো, সেই নবী তোমার আল্লাহ মাম্বা বানিয়ে দিবে চশমা বানিয়ে দিবে, আল্লাহ যদি পেতে চাও হুজুরের কাছে যাও, কোন যাকে নিয়ে গেছে একবার জেনে বলো মুসলমান, সেই নবী যে নবীর কাছে যে নবী আল্লাহ পেয়ে গেছে সেই নবীকে আল্লাহ আমার দাফন করবে, সেই নবীকে আমার আল্লাহ মাম্বা করবে, মুসলমানে চলে যাও হে হে মুহাম্মদিরা আল্লাহ পাক ঠিকানা আল্লাহ পাক ঠিকানা আল্লাহ পাক কি বললে আল্লাহ পাক আল্লাহ পাক পাক ঠিকানা হচ্ছে রাসূলুল্লাহ, হে হে মুহাম্মদিরা আল্লাহ ভালোবাসা দিন না পাও তুমি তার জীবনে জান্নাত যেতে পারবে না, আল্লাহ ভালোবাসা দিন না পাও জান্নাত থেকে বাঁচতে পারবে না, আল্লাহ ভালোবাসা দিন না পাও কিয়ামতের আজকে লাভ করতে পারবে না, তাহলে আল্লাহ ভালোবাসা পেতে গেলে কি করতে হবে, হুজুরের সেবা করতে হবে, হুজুরের আল্লাহ পেয়ে গেছে আল্লাহ ভালোবাসা পেয়ে গেছে কেন আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, জান্নাত পেতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, কিয়ামত উচ্চ মাকাম পেতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, কামাল মর্যাদা পেতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, জান্নাত থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, আল্লাহ পাকের মর্যাদা লাভ করতে গেলে রাসূলুল্লাহর কাছে যাও, তুমি যদি আল্লাহ দিদার করতে চাও হাবিবুল্লাহ কাছে যাও, হবে গোপনীয়তা আল্লাহ পাওয়ার গোপন রহস্যটা সাহাবারা বুঝতে পেরে কি বুঝতে পেরেছে, আমিন আল্লাহ মোহাম্মদ এই হুজুর যদি আমরা পেয়ে যাই
আমরা সব পেয়ে যাব সুবহানাল্লাহ এই জিনিসটা মুসলমানের ছেলেরা আমি দেখতে পাইনি চলে গেছে করে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহর পাশে আমার মুখটা তীরের সামনে লেগে হাজির বললাম বলে আমার ভয় হলো হাত ওই জায়গায় নিয়ে যেতে যেতে যদি এটা সময় ছিল বলে হাত দিবার আমি আর রিক্স নিইনি আমি মুখ দিয়ে দিয়েছি আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই তিনি শহীদ হয়ে গেলেন ধর্মকে নষ্ট করেছে এ মোহাম্মদকে ছেড়ে দেবো না তোকে ছেড়ে দেবো না সরে যা বাপ্পাকে ছেলে বলে হাবিবুল্লাহ রূপ হয়ে গেছে দিল হয়ে গেছে মন হয়ে গেছে আমি হাত বুঝতে পেরে গেছি বাপ আল্লাহর জন্য দিনের জন্য তলোয়ার চালিয়ে দিল যখনই তলোয়ার চালিয়ে দিল তলোয়ার চালাবার সঙ্গে সঙ্গে দরদামটা কেটে জমিনে দরদামটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল আপনার বিশ্বাস কিছু করছিল আপনার কদমে আমার বাপকে তুমি আপনি ঘুমোচ্ছেন আপনাকে পরে নামাজ করবো আবু তাহলে ব্যাটা ডাক্তার সাহস আছে খুঁজির বসে খেয়ে নামাজ করবে সূর্য ওখানে উপস্থিত করতে গেল আলী যাও নামাজ পড়ে তুমি কিসের আলেম হয়েছো
নামাজ নামাজ করে রসুলকে বাধতে দিচ্ছে। আমাদের কথা বলছে রসুল্লাহকে আমাদের মতো মানুষ প্রমাণ করার লাগে পুরো হাদিসে দলিল দিচ্ছ। হ্যাঁ হুজুর মরে গেছে, হুজুর মুর্দা, এই মরাকে প্রমাণ করার লাগে কুরআন হাদিসে দলিল দিচ্ছ বিয়াদব। এখন নামাজ পড়ছে আল্লাহু আকবার, তুই নামাজ পড় চাহান না ফেলে দিবে রসুল্লাহ কথা হাতে দিবে না আর কোন কথা না হুজুর কথা শেষ এটা দিচ্ছে তুমি কি বলবে তোমাদের গ্রামে আলিমটা বলে তুমি বলে যে জিনাদের মধ্যে কুকুর বসে আজ করছে বড়ালে না না নিজে আলিহুদিন আলিহুদি জানে খুবই ক্ষতি হবে ভিতরে আচ্ছা ঘুরে রসুলুল্লাহ এই কষ্টটাও আল্লাহ সহ্য করবে না আলীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে চুপ করে বসে তাহলে সুয়ের ঘটনা জানেন না একবার নড়ে আবার ধরে ফেলেছিল গোপনীয়তা হুজুর হুজুর রাজি আল্লাহ হুজুর খুশি আল্লাহ নিয়ে চলে গেল আর খবর দিয়ে দেওয়ালো হুজুরের গুলাম ধরা পড়েছে রসুলের গুলাম ধরা পড়েছে আসো 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 সবাইকে দাওয়াত করে দেওয়া হলো সবাইকে দাওয়াত করে দেখা হলো বাচ্চাদের হাতে ওই ছুরি দিয়ে কাটকারাম্ভ করেছে মাত্তারাম্ভ করেছে
টুকরা টুকরা করেছে সব সাহাবাদের, সব সাহাবাদের আল্লাহ কবর করেছে, খুব একটি নাদের কবর নেই। কেন কবর নেই? খুব একটি নাদি ছুরি চালাবে এইসব বলে তারা জুবান করে ফেলছো আর কথা বলতে পারবো না। তবে শুনে লাও শুনে লাও, আমি কাপের বেমান মুনাফেক হয়ে যাচ্ছি না, আমি হাবিবুল্লাহর গোলাম হয়ে যাচ্ছি। আমি আল্লাহ ইসলামের উপরে মরছি, আমি রাসূলুল্লাহর গোলাম খাদেম হয়ে মরছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরা সাহাবা হুজুরা বলে সাহাবা হুজুরদের বড় কেউ আছে জি না? সাহাবা হুজুরদের পায়ে ধুলো না, সাহাবারা যে উঁচে উঁচে চলে বেড়াতে সেই উঁচের পায়ে ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। ওলি আল্লাহ বড় বিশ্বাস, ওলি আল্লাহ খাদেম হতে পারবে, যা কাজ করেছে আমরা কি সেই কাজ করি? ভুল করবো না, ঠিক করবো বলো। লোকেরা বলে এই লাইট লাগেন লাগালে রসুল্লাহ যখন সাহাবারা লাইট লাগিয়েছে, আমি বলি তোরা লাইট লাগাবার কথা বলছিস, জিও ইশ্ক মে নবী কে, 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 ওহে পায়া খুশ নসিবি দিল গুরবত ইলাহি, ওহে রহমত ইলাহি, ওহে নিমত ইলাহি, উনে পায়া খুশ নসিবি দিল গুরবত ইলাহি, জিও খুশ জিও ইশক মে নবী কে, 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 এই ইশক জিন্দগি হে, এ দলিল তাজগি হে, এ জিন্দগি কা হাসিল, এ কামাল বন্দগি হে, এই ইশক জিন্দগি হে, এ দলিল তাজগি হে, এ জিন্দগি কা হাসিল, এ কামাল বন্দগি হে, জিও ইশক মে নবী কে, ইশক মে নবী কে, জিও 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 ইশক মে নবী কে, ও রহিম মেহরবান হে, ও নবী এ ইনসান হে, ও কাবায় সে খলাই কে সবই জিসমো চাহে, ও রহিম মেহরবান হে, ও নবী এ ইনসান হে, ও কাবায় সে খলাই জিও ইশক মে নবী কে, 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 এ হায়াত কি হ্যায় খাইসি মেরে ইশক মে নবী কে, জিও ইশক মে নবী কে, রাহো ইশক মে নবী কে, এ হায়াত কি হ্যায় খাইসি
আমরা ইমানওয়ালা, কিছু মানুষ আছে ইমানওয়ালা নয়, তারা যা ইচ্ছে তাই করে,
আমরা ইমানওয়ালা, আমরা যা ইচ্ছা নাই আমরা ইমানওয়ালা, আমাদের জন্য রাসূলুল্লাহর হাতে এক জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেই যেই যাবে আমরা সেই আছি, হুজুর যেই যাচ্ছে নামাজের দিকে চলে যাচ্ছে নামাজ ছেড়ে, তার মানে হুজুরের হাত থেকে জোরে সালাম করছে। হুজুর বলছে সুদ খেও নি তুমি সুদ খেও, হুজুর বলছে জেনা করো নি তুমি জেনা করো, হুজুর বলছে হ্যাঁ তুমি হজ করতে আসো তুমি হজ করো, তুমি হুজুরের হুজুরের বেখিলাফ চলছো, তার মানে তুমি রসুলের হাত থেকে জোরে ছাড়া পাচ্ছে। বলে আপনাকে আপনার জন্য রসুলের হাত থেকে খুলতে চান জোরে বলে খুলতে চান, মুসলমান দড়ি রসুলের হাতে দিয়ে খুব মেহনত করেন আল্লাহ করে আল্লাহ যারা বসে আছেন চুপ করেন, যারা দাঁড়িয়ে আছেন চুপ করেন, না রে একটা চুপ, যারা দাঁড়িয়ে আছেন চোখ দিন তার না রে একটা শুধু শুধু দাঁড়িয়ে থাকা লোক নয়, যারা চেয়ারে বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছে সকলে চোখ দিন তার না রে একটা আরেকবার না রে একটা বীর আপনার চিন্তা তা তোমরা হেরে যাবে আল্লাহ কথাগুলো যেগুলো বললাম কষ্ট হয়ে গেছে, আজকে অজ হলো কি আল্লাহ ভালোবাসছে, খুব মেহনত করে আল্লাহ করেন ইমানওয়ালা দলীয় শুরু দেখা যায় হুজুর যেদিকে আমরা সেদিকে যাবো আছে বলে বলেন বলেন যে আল্লাহ রসুল আল্লাহ ঘরের উপরে মাথা রাখা আছে খুব প্রয়োজন করবে বলে আমরা নিয়ে ঘুরছি, যেদিন প্রয়োজন করবে আপনার কদমে কুরবান করবো, জমিতে ধান চাষ হচ্ছে পুকুরে মাছ হচ্ছে ব্যাংকে টাকা রাখা আছে আমাদের বাপ মা ঘরে আছে আমাদের ছেলে পুলের আমাদের সাথে আছে, ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন করে না বলে আমরা ভোগ করছি ব্যবহার করছি, যেদিন প্রয়োজন করবে সব আপনার কদমে কুরবান করবো। উসমান গালিমকে বললেন বীরে বীরে রুমা কুয়াটাকে কিনে দিতে হবে, বীরে রুমা কি কুয়াটা কিনে দেবে, হুজুর বললেন মুসলমান খুব মেহনত করে পূজা আদা করে, হ্যাঁ খুব মেহনত করে পূজা আদা করে, খুব ভালো ভাবে খোদাগত আমল করে, রসুল্লাহ হাতে দড়ি দিয়ে হুজুরের গোলামি করে করে হুজুরের গোলামি এগুলোই যেদিকে
আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাঁকুড়ায় গেলাম জলসায় লজ্জাম পুরুলিয়া সেই মসজিদে বসে আছে হুজুর এই লোকটা মাসে ৪০-৫০ লাখ টাকা ইনকাম করে যে কলেজ আপনারা ঘরে থাকেন আপনারা আপনারা চাকরি থাকেন আপনাদের সঙ্গে যাদের যাদের দেখা সাক্ষাৎ হয় না ওদের সঙ্গে প্রতিদিনই দেখা সাক্ষাৎ কথা ঠিক না বলবেন আর আমাদের সঙ্গে সবসময় নতুন নতুন লোকের সঙ্গে থাকে আমাদের কাছে অনেক খবর পাওয়া যায় সংসারে হুজুর ছিলেন আমি ততজনকে বলেছি লোন নিয়েছি ততজনই বলছি হ্যাঁ হুজুর হুজুর পাশে হুজুর বললেন সুদ এই জন্যই হারাম সুদ আমার গরিব পরিবর্তে আরো গরিব বানিয়ে দেয় তোমার ভাই ভাই আমার বাপ ভাই আমার আমার এগুলো বলার দরকার যদি না বলি আল্লাহ আমাকে করে যদি না বলি এটা দেখেন আল্লাহ করবে কারণ এখন সমাজে যেগুলো খারাপ হচ্ছে শরিয়ার বিরোধী শরিয়ার বিরোধী কাজ হচ্ছে এর প্রতিবাদ আমাদের করে করতে হবে এর জন্য হিসাব আমাদের করে দিতে হবে খালের করে দিতে হবে এখন আমাদের তাই বলে দিয়ে গেলাম সুদ খাবে লোন নেবেন কোন লেবেন বিয়ের বাড়ির যা জোর চলস্ত করে কোন দিচ্ছ লজ্জা লাগে না তুমি ঘরে ঘরে বিয়ের উপরে অত্যাচার জুলুম করছ হ্যাঁ কেউ অত্যাচার জুলুম করে ওটা বলে দেবো ঠাকুর কার বলে লাগে না বুঝলাম 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 অস্কর থেকে তুমি বলেছি আমি বলে দেবো না আর থাক ওটা বলে লাগে না মুসলমানদের খবরদার খবরদার তোমাদের মাথায় কি হলো কে কামড়ালো আল্লাহ জ্ঞান দেয় নে বুদ্ধি দেয় নে আল্লাহ তো মানুষ করে পাঠিয়েছে তুই জ্ঞান বুদ্ধি দাও এই লটারি গুলো খবর চাকরি এই এক কোটি টাকা পেয়ে গেছে সব ভুল করে ১ কোটি ১ কোটি আচ্ছা আচ্ছা পরে এই যে লটারি টিকিটের দোকান আছে তো এই সারা পশ্চিম বাংলায় কম করে ১ কোটি দোকান আরো বেশি ১ কোটি দোকানে যদি ১ কোটি দোকান থাকে ওই ১ কোটি দোকানে যদি প্রতিদিন ১,০০০ টাকা করে লটারি বিক্রি করে ১,০০০ টাকা তাহলে ১ কোটি দোকান থেকে ১,০০০ টাকা ১ কোটি দোকান বললাম হিসাব দিচ্ছি
এক কোটি দোকানে এক হাজার করে হলে কত হচ্ছে? এক হাজার কোটি টাকা প্রতিদিন, এক হাজার কোটি টাকা সেল হয়ে যাচ্ছে কোথায়? কোম্পানি তো দুটো তিনটে এসে দিচ্ছে পাঁচিল লোকে চলে যাচ্ছে, এক হাজার কোটি চলে যাচ্ছে ওখানে দুদিন পাঁচ দিন পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া এক কোটি পেয়েছে নাকি? এক কোটি পাবো 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 করে পুরো জমি জায়গা সব ওখান থেকে সব দল আল্লাহ। আমার দাদা যান ছোট হয়েছিল না একদিন আমার কালিমা আমাদের মধ্যে ছোটবেলাকে বাপ ছিল এখানে বাপ নাকি ছেলেরা বাপের উপরে কথা বলে না বলে কেমন বাপ ছেলে বাপের দাবদাবা ছেলের উপরে আছে আছে বাচ্চা যখনই বলে কচি কচি টাকার দাম টাকার বললেন চারজন খুব কথা বলছে বাপের সঙ্গে কথা বলবো না টাকা দরকার কি দরকার নেই ঘরের ব্যবস্থা চলে বলবো বলছি শোনো আল্লাহ টাকার মালিক থেকে হাত করতে পারো তুমি টাকার মালিক থেকে মানে করে দিতে পারো তোমার জীবনে অভাব হবে টাকার মালিক থেকে হাত করো আল্লাহ আল্লাহ পাকে দয়া আল্লাহ হচ্ছে টাকার মালিক তুমি টাকার পেছনে ছুটি আল্লাহর পেছনে ছোট টাকা তোমার পেছনে ছুটি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কালকে আমি আমি কোন জায়গায় টাকা চাই এই অস্ত্র টাকা চাই ক টাকা দিল আমি আমি টাকাটা আমাকে দিয়ে দিচ্ছি এগুলো আমাকে দিয়ে যাও তাহলে আমি টাকা কালকে টাকা দিলাম কি মনে করেন একটা ছেলে ছিল নজুল আমি টাকা প্রতিদিন ঘুরি আমি ছেড়েছিলাম টাকাটা ঘর তো টাকাটা আছে হিসাব করে দেখলাম তোমরা সত্যি হবে না কত কত তোমরা সত্যি আল্লাহকে সাক্ষী রেখে জুনায়দ দিয়ে টাকার পেছনে ছোটে জুনায়দের মর যেন কুত্তাই পাই কুকুরের মর যেন টাকার আসামি জীবনে করে আল্লাহ আমি কিচ্ছু আসা আছি আল্লাহ তুমি টাকার আশা করি দেখা ছেড়ে দাও আল্লাহ ইবাদত নামাজ পড়ো আল্লাহ জীবন করো আল্লাহ ইবাদত করো আল্লাহ কি বলে টাকা টাকার দরকার নেই দরকার আছে না নেই বলে টাকার দরকার আছে না নেই টাকা টাকার কাছে চাও না টাকা আল্লাহ টাকা চাই বলে নামাজ না করলে না না নামাজ না করলে আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেবে আল্লাহ আমরা মনে করছি দিনের মধ্যে ঢুকে গেলে দিনের চলে যাবে না না রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা যেদিকে নিয়ে যায় তোমরা সেদিকে যাও বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের মাফ করেন হুজুরের নাম বারবার নিলাম আমার জীবন কাছে জীবন খারাপ জীবন লোকরা আর হুজুরের নাম পাক নাম আমি আমার মতন গুণাগার নিল আল্লাহ যদি কোনো বলার মতো পেয়াদি হয়ে যায় মাফ করে যারা আহমদ করেন যারা করেন আল্লাহ অনুসরণ কবুল করেন হুজুর বাকি সালামে সালাম দেয় ভক্তি ভালোবাসা শুনে সালাম দেয়
قال البدر علينا من ساديات البداء وجب شكر علينا ما دوى لله داء تاریخ محمد ہمارا لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تاریخ محمد ہمارا لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے دہرائیں گے ہم پھر سے تاریخ یمامہ کو عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو دہرائیں گے ہم پھر سے عشق نبی ہے کیا بتلائیں دنیا کو ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جو رنگ کے دیوانے ہیں وہ دل کے ترانے ہیں جو ہم کے دیوانے ہیں وہ دل کے ترانے ہیں دوسرا نبی ہے جو سہتا کے دیوانے ہیں دوسرا کے محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے اللہ صلی علی سیدنا محمد
আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে। এখানে মাদ্রাসা আছে না? আমিও মাদ্রাসা করি, সেটা করে দিব। আমার ছেলেরা খুব কষ্ট আছে, কথা কথা পৃথিবীর যত রকমের প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি বলে, ডক্টর ডক্টর্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, যা কিছু করা আছে, যা কিছু যত রকমের ইউনিভার্সিটি মেয়ের স্কুল স্কুল যা সব আছে, যদি বদমাইশ করেছে মাদ্রাসার ছেলে, যদি বলেন কেন সবচেয়ে খারাপ ছেলে থেকে মাদ্রাসা বেশি যাই ভাই, এখানে মাদ্রাসা আছে কথা ঠিক রাখবো। আমি বল, আমি যখন জ্ঞান করতাম সব মাদ্রাসার ছেলে বলেছি, আমরাও গেছিলাম, মা আসার ছেলের ব্যাপারে আমি সুবিধা বলেছি, মা আসার ছেলেরা যখন হেঁটে হেঁটে যায় আল্লাহর মালিকা ফেরেশতা তাদের পায়ের তলায় দানা বিছিয়েছে, মাদ্রাসা আর শয়তানের ভাই করে মাদ্রাসা যা এতে ঘটনা আছে, মা আসার ছেলেরা জানে সব, এটা ঘুরায় এসেছে ঘুরাই চাপতে ঘটনা, আমরা সব সব মা আসার ছেলেকে এটা মাইকে বলার মতন ঘটনা নয়। তো যাই হোক, আমরাও গেছি কেন হয়েছে, আমরা যে না না ঠিক এত আলোচনা করে এর মধ্যে কিছু শিক্ষা হবে না, অনেকে জানতেন যে সুদ খেলে আল্লাহ লাল এটা জেনে ছিল, অনেকে জানতেন যে রসুল্লাহ আল্লাহ তারপরে নিজে স্বশরীরে হাজির হয়ে আল্লাহ রসুলের মাঝখানে দুটো ধরু সুলমান ফাঁকা জায়গা বাকি রয়ে গেল, ওর থেকে ওর কাছে একবার জোরে বলুন, অনেকে জানতেন কাতাদা রসুলের লেগে চোখ দিয়ে দিয়েছে, জেনে জেনে অনেকে জানতেন আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে রসুলের কদমে পড়ে, অনেকে নবীকে মানুষ 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 করে আব্দুল্লাহের মাথা ভুলে গেছে, যারা জানেন জানতেন জেনে নিল যে রসুলুল্লাহ বাসের গাছের মাথা ধান ধরে আমাদের মতো নেই, আব্দুল্লাহের মাথা মাথা বেশ কাম্বারের খুশবু, মুসলমান মুসলমান খুব মেহনত করতে হবে, শিক্ষা শেষ শিক্ষা শেষ। আপনি আপনি বললে বিশ্বাস করবেন, আমি এই দায়িত্বে আমি বড় বড় সব স্কলার আছে, বড় বড় স্কলার পৃথিবীতে আছে না, তাকে ইসমানি চাই সারা পৃথিবী এক থেকে দশ মাস আগেও মনে হয় যারা হওয়া তারা উনি অ্যাকাউন্টেন্সিকে বিশাল বড় উনি বলেছেন যে এই যে আমরা এসব বলে দেওয়ার সময় অনেক বলি, এসব তোমরা জীবনের শুরু আমাদের সাথে খাওয়াচ্ছে, সরকার আমাদের কি করছে দেখা নেই, এটা করে এটার দাম এটা কি একশো টাকা দাম, একটা কিন্তু আমাদের মাথায় ঘুরে গেছে একশো টাকা, এটাকে দিয়ে দিচ্ছি একশো টাকা, আমাকে তোমরা বলেছে এটা সরকারি একশো টাকা ছেড়ে, এটার মান কত একশো টাকা, কিন্তু এর নিজের মূল্য নেই, যদি এটা রাতারাতি টাকা বন্ধ হয়ে গেল মানুষ মানুষ পাগলের মতো ছুটছুলে কেন, যদি ওইটা সোনা হতো ছুটতো তো আমার কাছে একশো কোটি টাকা সোনা আছে, ছুটতো আমার কাছে একশো টাকা একশো কোটি টাকা লোট আছে, যদি টাকা পাল্টে দেয় সঙ্গে সঙ্গে ছুটতে হবে না, এইসব বিষয়ে সব বড় তো যাই হোক শিক্ষা শেষ শিক্ষা অর্জন করতে পারে, উলামা হযরত এখনো কিতাব পড়ে এখনো ছেড়ে দিয়েছে না, পরে হাফেজ সাহেবরা যারা ভালো আত্মান হাফেজ যারা খুব ভালো ভালো তারা এখনো কুরআন পড়ে, ষাট বছর ত্রিশ বছর হয়ে গেল হাফেজ কমপ্লিট করেছে, এখন ইয়াদ আছে, তিন বছর হাফেজ থেকে দেশ করো ইয়াদ নিয়ে ঘুমে গেল, কি হলো তার গাড়ি
কেন চল 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 বলে কাজে ইকুয়ালি পড়েছি মানে আমার সব হয়ে গেছে না পড়ার শেষ না শিক্ষা শেষ না তো শিখতে হবে এই জন্য বলছিলাম আমার আশা ছেলেগুলো যাই হোক আমরা সকলে আজকে আদা করলাম যে রসুল্লাহ গুলামি করবো বলে নি ইনশাআল্লাহ তোমরা কেন গুলামি করবে তোমরা তো মোজাদ্দে জামানের মধ্যে উনি বলছেন তিনার কিতাবে যে আমি রাসূলুল্লাহকে 17 বার চামড়ার চোখে দেখেছি যতবার চামড়ার চোখে দেখেছি ততবারই দেখেছি রসুলুল্লাহর পাশে ফুরফুরার আবু বকর সিদ্দিক রসুলের কদমে দেখেছি আর আদনা সুতে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ 17 বার রসুল দেখেছি শতবারই দেখেছি দাদা হুজুর রসুলের কদমে দেখেছি আর দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ যদি মনের ভিতরে কোনো খোট থাকতো যদি খারাপ থাকতো পূজার জন্য আমাদের কথাটা বলতেন আমাদের ঝগড়া দেওবন্ধ ছিল নয় দেওবন্ধের সঙ্গে ঝগড়া আছে আমাদের নেই নয় আছে দুটি আত্মসামান্য বলছে আমরা বলছি হাত তুলে মনে করবো না হাত তুলে اللهم رب هذه الدعوه التامه والصلاه على النبي عليه الصلاه والسلام আমরা বলছি হাত তুলে বলে তুলে বলছি ওনারা বলছে বসে বসে সালাম দিতে হবে বসে বসে আসলে আমরা দাদা না কিজি আস বসে ঝগড়া আমাদের ওহাবি করছে তার সাথে বলে ওয়াদিদের সাথে মোহাম্মদ বিন আব্দুল রহমান নাজির মুসাইতে শুনে ঝগড়া ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই নাম সালাফি আমাদের দেশের নাম ওহাবি এই আমাদের দেশের আহলে হাদিস নামা যাবি ওদের আকীদা সালাফিদের আকীদা আব্দুল আহমদের আকীদা পুরা শোনা এই জন্য ওদের কাছ থেকে দূরে থাকতে হবে যারা হুজুরের নয় তারা আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তানকে কবুল করে সংক্ষেপ করে দিলাম আমি আপনাদের লেগে এই ওহাবি থেকে বাঁচার লেগে ওহাবি পরিচয় বলে একটা কিতাব বের করেছি কিতাব নিয়ে এসেছি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ শুনতে তো পাচ্ছেন এই আওয়াজ আমি ফিরে দিচ্ছি কোনো পয়সা আছে তুই মনে করছো খুঁজে করে পয়সা দিয়ে টাকা দিয়ে পয়সা লাগবে ফিরি আপনার করবে করে ওই নিজে আমল করবে বলে নিন পয়সা দিচ্ছি বই পয়সা দিচ্ছি আচ্ছা দাদা
মারামারি কতদিন গেছি এক আছি যাই না রাজে যে যা বলছে আমাকে হাওয়ালা বিক্রি করে আল্লাহ আমাকে বিক্রি করে আপনাদের ব্যবস্থা করেছে খানার, সকলে খানা খেয়ে যাবেন বলবেন ইনশাআল্লাহ। আব্দুল সাত্তার ভাই খেদমত করে সব আমি উনার কথাটাই বিশ্বাস করেছি, আমি তাও বলছি যে উনি আমি আল্লাহ আপনাদের সুশীল করেন সকল আল্লাহ ওনার ভাইয়ের আছে যারা আছেন আল্লাহ সকলে হায়াত ধারাজ করেন, হ্যাঁ বাড়িতে মা বোনের আছে হায়াত ধারাজ করেন, সকলকে আল্লাহ কবুল করে স্বচ্ছলতা দান করে। ভাই ভাই এই মহব্বতের সঙ্গে ইত্তেহাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকা তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহ আল্লাহ কবুল করে। যে যা যে আসতে আছেন আমাকে হাওয়ালা কবুল করে সকলে আমার সাথে সাথে তওবা করে নেন। আল্লাহ কুমার সারা জীবন মুজাদ্দে জামান দ্বারা হুজুরকে ধরে রেখেছিল, হ্যাঁ মুজাদ্দে জামানকে ধরে রাখছিল। সকলে আমার সাথে সাথে তওবা করে নেন। সেই সুরাটা আল্লাহ হামিদুল্লাহকে বলছে আমি যারা তোমার বায়াত হচ্ছে তোমার নয় আমার বায়াত হচ্ছে, যারা তোমার হাত ধরে বায়াত হচ্ছে তোমার হাত ধরে নয় আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে। বায়াত কয় প্রকার? বায়াত চার প্রকার, একটা ইমানের বায়াত, একটা জিহাদের বায়াত, একটা তওবার বায়াত, একটা ইতাআতের বায়াত। ইমানের বায়াত কাফের মনে হলে বায়াত, জিহাদের বায়াত ইসলামের লেগে জিহাদ করতে গেলে বায়াত, তওবার বায়াত এই যে আর সুদ খাবো না, জেলা করবো না, হারাম খাবো না, তওবার বায়াত।
আর ইতাআতের দ্বারা আমি আমার জীবনটা আপনার ইতাআত করে কাটিয়ে দেবো। এই ইতাআত আমার ইতাআত নয়, আমার বাপের নয়, মুজাদ্দিদ যাওয়ার দ্বারা ইতাআত। যার ব্যাপারে হুসাইন আহমদ বলেছে সতেরো বার রাসূলুল্লাহর সাথে হুজুরের কদমের দিকে চেয়ে থাকতে দেখেছি, সে মুজাদ্দিদ যাওয়ার হক না বাতিল বলে হক, জেনে বলে হক না বাতিল হক। জিহাদের বায়াত নয়, আমরা তওবা ইতাআতের বায়াত। তওবা করবো জীবনের আর গুনাহ করবো না, খারাপ কাজ থেকে বেঁচে থাকবো, তওবার বায়াত। আর ইতাআত আমরা সারা জীবনটা মুজাদ্দিদ জামানে ইতাআত করে কাটাবো। সকলে আমার সাথে আছেন, আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রাসূল রহিম, তুবু ইলাল্লাহ তওবাতান নসুহা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি মুস্তাফিজ হচ্ছে রসুল্লাহ গুলামি করো, গুলামি করো, আল্লাহ বন্দেগী করো। এই জায়গায় এই সব মানুষগুলোর জন্য যে তামালুকের ব্যবস্থা হয়েছে, আমার আপনার সত্তর ভাই যে টাকা পয়সা খরচা করে আল্লাহ যে তামালুকের ব্যবস্থা করেছে, আল্লাহ কবুল করে আমাদের যদি সহকার করে দেয়, এই জলসা কবুল করে, মানুষের হাজির কবুল করে, দূর দূরান্ত থেকে মানুষের আগমনকে কবুল করে হওয়ার করে যদি সহকার করে দেয়, সমস্ত সবার একত্রিত করে সকলে রাখি সকলে প্রথমে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, তাদের হাত
আলী হাফেজ বানার তাদেরকে রাসূলুল্লাহ দিনের শরীয়তে হয়ে কথা বলার তৌফিক দিয়ে করে দাও আল্লাহ হুজুরের খাদেম বানার হুজুরের গোলাম বানার পূজা দরজা দাও নবীর কিবলা সিলসিলা হাতিয়ার করে দাও আল্লাহ পাক খাস করে যারা হুজুরের হাত আলী ওলামা কালার কাছে আল্লাহ প্রত্যেককে হক কথা সঠিক কথা বলার তৌফিক দিয়ে করে দাও আল্লাহ হুজুর পাক বলেছে আমার উম্মতে আলেমরা বনি ইসরাঈল কো হক ছেড়ে দেবে না আল্লাহ পাক হুজুর আমাদের ব্যাপারে আলেমদের ব্যাপারে বলেছে আল্লাহ আল্লাহ এরা হক ছেড়ে দেবে না আল্লাহ হুজুরের কথা আমাদের হকের উপরে থাকার তৌফিক দিয়ে করে দাও আল্লাহ উনি কেমন আছে আল্লাহ পাক কথা মনে জুড়ে রাখ বলতে মানে রাম গোপনীয় কথা পূর্ণ করে কথা কত আসা আল্লাহ এখানে যতবার উদ্দেশ্য আছে ওর আপনি সত্তর ভাই সাথে সাথে ওনার ভাইরা ওনার চাচা যারা আত্মীয় স্বজনেরা তারা প্রতিবেশীরা গ্রামবাসীরা আলিম বলাবারা দূর দূরান্ত থেকে মেয়ামার কাছে আমার মা বোনেরা প্রত্যেক যারা আছে আল্লাহ কাছে দূরে সকল আমার মনে মনকে লেখা সাহা লেখা যুগে আপনি পুরা করে দেন আল্লাহ আপনার দুয়া চায় আপনি আমাদের হাত তুলে দেবেন না আপনি আমাদের সকলকে কবুল করে নেন আমরা সবাই মনে আমাদের আপনি কবুল করেলেন ছোট্ট দোয়াখানা আপনার কবির কত বেড়ে রেখে দিলাম আপনি হুজুর পাক নালায় কবুল করে কথাবার্তা মাপছে।